কামরুল ইসলাম মাহি, আপনি লিখেছেন আমি আগামী মাসে অ্যাসাইলাম কেস করব। কেস সাবমিট করলে কানাডা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটা ভাতা পাবো ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত। যেহেতু আমি মিথ্যা বলে টাকাটা পাবো, তাই এই টাকাটা কি হালাল হবে এবং আমার নাকি উচিত হবে? আপনি মিথ্যা কথা বলে নিজের অবস্থা তাদের কাছে প্রকাশ করেছেন, কোনো কারণে আপনি টর্চার্ড, আপনি মাজলুম, অত্যাচারিত বা যেভাবেই আপনি অ্যাসাইলাম চেয়েছেন সেটি অসত্য, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভাতা নেওয়াও আপনার জায়েজ হবে না এবং সেখানে অ্যাসাইলামের যে আবেদন করেছেন আপনি সেটা আপনার জন্য জায়েজ হবে না, দুইটাই আপনার জন্য হারাম হবে। আমরা অনেকেই আজকাল দুনিয়ার সামান্য সুবিধার জন্য নিজেদের ইমান আমল, নিজেদের তাকওয়া, নিজেদের আল্লাহ ভীতি এগুলো সবগুলোকে বিক্রি করে দিই। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এবং আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই হারাম আমাদেরকে কখনো আরাম দিবে না, এর প্রায়শ্চিত্ত আমাদেরকে হয়তো দুনিয়াতেই করতে হতে পারে, আখেরাতে তো অবশ্যই করা লাগবে। শাহিনুল ইসলাম সোনিয়া, আপনি লিখেছেন স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কী, চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। এই ধরনের বিষয়গুলো আমি বারবার বলি, মেহরবানি করে আপনারা এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে না দিয়ে একটু ডিটেইল আলোচনা করে কোনো আহলে ইলম, কোনো ভালো আলেমের সাথে কথা বলে যোগাযোগ করে সম্ভব হলে সশরীরে উপস্থিত হয়ে তারপরে উত্তর জেনে নেবেন, কারণ এগুলা অনেকটাই অস্পষ্ট এবং অস্পষ্ট বিষয়ের উপরে যদি আমরা উত্তর দিতে যাই তাহলে ভুল বোঝাবুঝির যথেষ্ট সুযোগ থাকে। তারপর আমরা শুধুমাত্র মৌলিক গাইডলাইন দিচ্ছি, আপনার পার্টিকুলার সমস্যার সমাধানে যাচ্ছি না। স্বামী অক্ষম, এই অক্ষমতার ডেফিনেশন কী, তিনি কতটা অক্ষম এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই, কী ধরনের চিকিৎসা হয়েছে, তার আন্তরিকতা ছিল কি না, এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কি না, নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উসিলা মাত্র, বাহানা মাত্র, অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁকফোকর আদো আছে কি না, এই বিষয়গুলো দেখতে হবে। যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে একেবারেই অক্ষম, চিকিৎসার পরও সেটা তার মধ্যে সে সমস্যা তার দূর না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন। স্বামী যদি বিচ্ছেদ না দেন, স্বামী যদি তালাক না দেন, তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আলেমুল আমাদের মাধ্যমে, স্থানীয় মুরব্বীদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন, তাকে প্রেশার দিতে পারেন, অর্থাৎ সে অধিকার তার আছে। ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে, তবে প্রকৃত অবস্থা কী সেটা নিরূপণ নিজেরটা নিজে না করে অন্যদের সহযোগিতা নিয়ে, বিচক্ষ বিদগ্ধ মানুষগুলোর সহযোগিতা নিয়ে সিদ্ধান্তে আসতে পারলে সেটা অবশ্যই ভালো।